আসসালামু আলাইকুম। গ্রামীণ বৈচিত্র্য দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এখন দেখতে পাচ্ছেন একদম বাংলাদেশের একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের দৃশ্য, যাকে বলে একদম অজপাড়া গায়ে। সকাল বাচ্চারা খেলা বড়বা, সকাল বাচ্চারা দিয়ে খেলা কইরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একদম দিনের বেলা দেখতেই ভয় লাগে, এত এত নির্জন এই এলাকাটা, তাই না? একদম নির্জন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। ভিডিওটিতে একটি লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে এরকম একদম গ্রামীণ ন্যাচারাল বিউটি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা কিন্তু একদম গ্রামের ভিতরে, কি অবস্থা! আহম্মদ আরবি আমার সাথে আজকে কে কে আছে জানেন? আমি দেখাই একজন একজন করে। সাদি হাসান, এই হচ্ছে সাদি, আর ইনি হচ্ছেন হাসান মাসিউদ চৌধুরী, আর ইনার পাশে আছেন সোয়াইফ আহমেদ সোয়াইফ। এই বছর মাথা দেওয়া যায়, চোখ দেওয়া যায় না, কোনটা এটা? ও একটু নিচে নামতে হবে, ও সরি, এই যে এটা হলো আহম্মদ আরবি। এদের সবাই নিয়ে আমি আজকে এখন এলাকাটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা কথা না বাড়ি একটু সামনের দিকে হাঁটি, দেখি কী কেমন এলাকাটা। ধন্যবাদ। জঙ্গল, একদম একদম জঙ্গল দেখছেন। আমি যদি কথা না বলি দেখেন, আপনারা একটু শুনেন, এই যে সবই কিন্তু পাখির ডাক। দেখছেন, আমি যদি কথা না বলি তাহলে বুঝতে পারতেছেন কীরকম পাখির ডাক। জঙ্গলের ভিতরে একটা পুকুর, এত সুন্দর একটা পুকুর এখানে জঙ্গলের ভিতরে, চারিদিকে নিস্তব্ধ। হ্যাঁ চলেন সামনের দিকে একটু রাস্তা দেখা যায়, দেখি এই রাস্তা দিয়ে উঠে উপরে কি দেখা যায়। মানুষ দেখতে আসে আর কি, দেখার জন্য খুব সুন্দর একটা জায়গা এটা। দেখছেন
আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন, গ্রামের ভিতরে একটা জিনিস সবচেয়ে আরামদায়ক সুবিধাজনক সেটা হচ্ছে যে কোনো শব্দ দূষণ নাই। এমন শব্দ করেন, সাউন্ড করেন, আস্তে যান। আমরা সামনের দিকে আরো গভীর জঙ্গলের ভিতরে ঢুকতেছি, আপনারা দেখতে পাচ্ছেন ওই একজন লোক দেখা যাচ্ছে, একদম গভীর জঙ্গলে ঢুকে গেছি। জঙ্গলের দিকে দেখলে খালি জঙ্গল ও জঙ্গলই দেখা যায়। এই যে এখানে একটা বড় বাইরে পাওয়া গেল, জঙ্গলে কাজ করতেছে, এটা আরো জঙ্গল, সামনে গেলে আরো গহীন জঙ্গল। এই যে দেখছেন একদম ভিতর দিয়ে গেলে, একদম ভিতর দিকে যদি যাই দেখেন, আরে বাপরে এদিকে যাওয়া যাবে না, রাস্তা ভালো না, একবারে পুরা জঙ্গল। এই যে এই ফুল গাছগুলো কিন্তু আপনারা সচরাচর শহরে দেখেন, এর আগে কিন্তু আরবি আপনাদের দেখাইছিল, এই গাছ ফুল গাছগুলো দেখাইছিল আগে, এটা মূলত শহরে যারা দেখেন আপনারা এই ফুলের গাছগুলি, এটা কিন্তু মূলত আসলে শহরের ফুল গাছ না, এটা গ্রামের একটা জঙ্গলের ভিতরে থাকে গাছগুলি। এই গাছগুলি নিয়ে মানুষের টপে সাজাইছে, টপে সাজানোর পরে এখন মানুষের ঘরে শোভা পায় এই ফুল গাছগুলো, দেখতে পাচ্ছেন। এখানে প্রচণ্ড বড় একটা বাঁশ বাগান, তো চলুন আজকে আপনাদের এখান থেকে বিদায় নিই, আল্লাহ হাফেজ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য, আমি আশা করব ইনশাল্লাহ আপনার ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ভয়ঙ্কর জঙ্গল।